আমি শক্তিনাগ। আমার বিশ্বরূপ দেখার পরেও তুই এখনো বেঁচে আছিস, ঠিক যেমন লোহার গায়ে তেল মাখিয়ে রাখলে তাতে জং ধরে না, তেমনি 20 বছর ধরে কালচক্র তোর কাছে থাকার ফলে তুই বেঁচে গেলি। কালচক্রের আশীর্বাদের জোরে তুই বেঁচে যেতে পারিস, কিন্তু তুই যে পাপ করেছিস তার জন্য তোকে কে বাঁচাবে? আমি তোকে এভাবে বেঁচে থাকতে দিতে পারি না, তাই তোকে আমি এখানে শেষ করে দিতে এসেছি। এবার তোকে আর কোনো ডাক্তার এসেই বাঁচাতে পারবে না, বা কোনো ওষুধও তোকে বাঁচাতে পারবে না, কারণ এবার তোর প্রাণ নিতে এসেছে স্বয়ং নন্দিনী। এবার তোকে মরতেই হবে। ও সিস্টার, এটা কি? ডোর লক হয়ে গেল কি করে? ভেতর দিয়ে মনে হয় কেউ লক করেছে, তাই খুলছে না। ভেতরে কি কেউ আছে নাকি? থাকতে পারে স্যার। কে আছেন ভিতরে? আইসিইউ ওয়ার্ডে বাইরের যে কেউ ঢুকে যায় কি করে? স্যার, ওনার পালস রেট কমছিল বাড়ছিল, ওনার ড্রাইভার এখানেই ছিলেন, ওনাকে পাঠিয়েই আপনাকে ডাকলাম স্যার। ভিতরে তাড়াতাড়ি দরজা খুলুন। শুনতে পাচ্ছেন আপনি? দরজাটা খুলুন আগে। দরজা খুলুন। হে ভগবান, কে আছেন? দরজা খুলুন, খুলুন দরজাটা। এসো দেখছেন, সাবধানে। স্যার নমস্কার। স্যার কি ব্যাপার, তোমার মালিক কেমন আছেন এখন? স্যারের পালস রেট বাড়ছে, উনি হচ্ছেন সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা ঠিক আছে, আসুন দেখি। দরজাটা খুলুন না। কে আছেন ভিতরে? আপনারা সবাই এত কেয়ারলেস হন কি করে? ডক্টর, আমি রাজশেখর। কুমার কেমন আছে? আরে কেমন আছেন বলবো কি করে, বাইরে দাঁড়িয়ে আছি তো, ভিতর থেকে কেউ লক করে দিয়েছে। কি বলছো ডক্টর? বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে কে আছে এখন? ভিতরে কে আছে আমরা জানি না স্যার। হ্যালো, ভিতরে কে আছো? শুনতে পাচ্ছো? দরজা খোলো, কে আছো ভিতরে? আরে দরজা খোলো, শুনতে পাচ্ছো না? দরজাটা খোলো। হ্যালো, কে আছে? দরজাটা খোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোলো।
আমরা দাঁড়িয়ে আছি। আমি ইন্সপেক্টর, তো বলো না, খুলতে বলছি তো। ও কোথায় চলে গেল? আরে দরজা খোলো স্যার। হ্যাঁ, ভিতরের যে এখন কি অবস্থা সেটা কে জানে? আরে দরজা যদি খোলা না যায় তো ভেঙে ফেলুন। কনস্টেবল, দরজা ভাঙো, জোরে ঠালো। জোরে ঠালো। কি করি এখন? জোরে ঠালো। কালচক্র যে কোথায় রয়েছে দেখতে পাচ্ছি না। কালচক্রটা বোধহয় গাড়িতেই আছে। আর একটু জোরে মারলে দরজাটা ভেঙে যাবে। পুলিশ, রাজশেখর, বাড়ির সবাই এখানে আছে। ওরা যদি ভেতরে চলে আসে তাহলে এই পাপিকে যে আমি মেরেছি সেটা সবাই জেনে যাবে। এখান থেকে বেরোনোর কোনো পথও নেই। যে আমি নিজের রূপ বদলে বেরিয়ে যাব তাহলে হয়তো গঙ্গাকে বাঁচাতে পারতাম। এখন যে কি করি আমি, কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। দরজাটা যদি একবার খুলে যায় ওরা সবাই ভেতরে চলে আসবে। কে এই দরজাটা বন্ধ করেছে, কে এই পাপিকে মেরেছে সবাই জেনে যাবে। আর এই পরিস্থিতিতে রাজশেখরও বুঝে যাবে যে এই কুমারকে কে মেরেছে। ও যখন জানতে পারবে আমি আমার ডেরায় নেই, তখন আমার হাত থেকে পালাবার জন্য ও কোনো না কোনো একটা উপায় বের করবেই। রাজশেখরকে যদি কুমার আমার ওপর সন্দেহের কথা না বলে থাকে তাহলে এই দোষটা গঙ্গার ওপর চাপিয়ে দেওয়া যাবে। জোরে ধাক্কা দাও। গঙ্গা যেহেতু আমাকে খুব ভক্তি করে, তাই গঙ্গা আমার কথা অন্য কাউকে কখনো বলবে না। গঙ্গার প্রতি ভালোবাসার জন্য রাজশেখর আর অরুণ দুজনেই যে কোনোভাবেই গঙ্গাকে ছাড়িয়ে আনবে। এখন আমি বরং গঙ্গার শরীর থেকে বেরিয়ে কালচক্র পাওয়ার জন্য কোনো না কোনো একটা উপায় বের করি, তারপরে আবার এসে গঙ্গার শরীরে ঢুকব। আমার আগে কালচক্রটা পেতে হবে। কালচক্র পাওয়ার জন্য আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তোর পরিবারের কেউ তোকে কোনো রকম কষ্ট দেবে না এই বিশ্বাসে আমি যাচ্ছি। তুই আমায় ভুল বুঝিস না। আমি ওর শরীর ছেড়ে বেরোতে পারছি না কেন? Oh!
চল ভেতরে চল। কুমার, কুমার, ডাক্তার কি হয়েছে একটু দেখুন না। ওনার শরীরে আর প্রাণ নেই, সরি স্যার। কি বলছেন আপনি ডক্টর? এটা কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু না। এই আইসিইউর দরজা বন্ধ করে ওনাকে এখানে খুন করা হয়েছে। খুন করেছে? খুন করেছে? ওখানে ওটা কে পড়ে আছে? ওকে দেখে তো গঙ্গা মনে হচ্ছে। আমি থাকতে তুই কিচ্ছু করতে পারবি না। অন্যান্য দিন আমাকে দেখে তুই আমার ক্ষমতা বিচার করিস না। অমাবস্যার দিন আমার শক্তিও অন্য। এই দেখছে না, কোথায় যাচ্ছ? স্যার, জঙ্গলে যে আমরা মহিলাকে ধরার চেষ্টা করছিলাম, সে এরকমই দেখতে একটা শাড়ি পরেছিল স্যার। ওই মহিলার মতনই মনে হচ্ছে এনাকে। গঙ্গা, ওঠো গঙ্গা। গঙ্গা ওঠো না। গঙ্গা কি হয়েছে তোমার? গঙ্গা ওঠো, গঙ্গা, গঙ্গা ওঠো না। গঙ্গা কে এই মহিলা? বাবা, গঙ্গা, গঙ্গা ওঠো না। গঙ্গা, 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 গঙ্গা ওঠো। গঙ্গা, 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 গঙ্গা। ডক্টর, পেশেন্টের পালস রেট যখন কমছিল বাড়ছিল, উনি এই নামটাই বারবার নিচ্ছিলেন। গঙ্গা ওঠো না। গঙ্গা, কোনো সন্দেহই নেই স্যার, ও একটা গ্রাম থেকে এসেছে। এই মহিলাটা রাস্তার মাঝে এসে খুন করার চেষ্টা করেছে জঙ্গলেতে, আর ও এখন বেঁচে গেছে বলে মেয়েটা এখন হাসপাতালে এসে খুন করার চেষ্টা করেছে। গঙ্গা, এই মেয়েটার নাম যখন আপনি জানেন, তার মানে আপনি একে ভালো করেই চেনেন। ও আমার স্ত্রী স্যার। গঙ্গা দাদা, গঙ্গা তোমার পার্টনারকে কেন খুন করতে পারে দাদা? ওই সামনে ডেরায় যে পাগলটা থাকতো, ওকে একটা গাড়ি ধাক্কা মেরে মেরে ফেলেছে। এ
এই তো সবে শুরু হলো মাত্র। তোমাদের সকলের শেষের সময় এসে গেছে। কুমার, একমাত্র তুই যে পুরনো কিচ্ছু বলিসনি। গঙ্গা, ওঠো না গঙ্গা। ওঠো গঙ্গা। গঙ্গা, 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 ওঠো না গঙ্গা। গঙ্গা, ওঠো না। সাবধানে। গঙ্গার ভেতরে থেকে এখন অন্যায়ভাবে খুন করে ওকে ফাঁসিয়ে দিয়ে চলে যাচ্ছিস? যাই হোক, শেষ পর্যন্ত গঙ্গাকে ছেড়েই গেলি তো, সেটাই যথেষ্ট। তুই চলে যাওয়ার মতোই। তুই গঙ্গার কাছে আসতে চাইলে আমি তা হতে দেব না। আমাদের গঙ্গা আমাদের কাছেই থাকবে। রাজশেখরের বংশ ধ্বংস করার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি। গঙ্গা, তুমি এখানে কি করে এলে? ওরা বলছে নাকি তুমি কুমার আঙ্কেলকে খুন করেছো? সত্যিটা কি আমায় বলো। তুমি খুন করতে পারো না সেটা আমি ভালো করে জানি, কিন্তু পুলিশের কাছে সেটা প্রুফ করতে হবে। কিছু না লুকিয়ে সত্যি কথা বলো। অন্য কারোর অপরাধে তুমি কেন বলি হবে গঙ্গা? যেটা সত্যি সেটা বলো গঙ্গা। গঙ্গার বলার মতো আর কিছু আছে? ওয়ার্ডের মধ্যে গঙ্গাও আছে, ভেতর থেকে দরজায় ছিটকিনিও দেওয়া আছে। এখানে যা হয়েছে সেটার কারণও নয় বলে কি করে হতে পারে? তুমি গঙ্গার উপর সন্দেহ করছো মামা? দেখো অরুণ, রুমের মধ্যে ছিল দুজন, তার মধ্যে কুমার এখানে মারা গেছে আর গঙ্গা এখানে আছে। তাহলে ও ছাড়া কাজটা আর কে করতে পারে? না মামা,
কুমার আঙ্কেলকে খুন করার গঙ্গার কি দরকার? গঙ্গা ওনাকে মারেনি। তোমার বউয়ের প্রতি ভালোবাসার জন্য তুমি একথা বলতে পারো, কিন্তু তুমি বললেই তো আর গঙ্গা খুন করেনি একথা বলা যাবে না। আমি গঙ্গাকে খুব ভালো করে চিনি, ওর ব্যাপারে কেউ মিথ্যে অপবাদ দিলে আমি সেটা বিশ্বাস করবই না। স্যার, আপনার বউয়ের ওপরে আপনার বিশ্বাস অনেক পরের ব্যাপার, প্রথমে আমাদের অ্যাকশন তো নিতেই হবে। আপনি কি অ্যাকশন নেবেন স্যার? যে লোকটা ওখানে মরে পড়ে আছে প্রায় মৃত অবস্থাতেই ছিল, সেটা ছাড়া আমরা যখন দরজা ভেঙে ভেতরে ঢুকলাম আমার স্ত্রী তখন অজ্ঞান হয়ে নিচে পড়েছিল, আপনি সেটা দেখেছেন, কি অ্যাকশন নেবেন আপনি? এখন আমি কমপ্লেন দিচ্ছি স্যার, কুমার আঙ্কেলের কোনো একটা শত্রু কুমার আঙ্কেলকে খুন করে গঙ্গার ওপর অপবাদ দেবে বলে গঙ্গাকে অপহরণ করে আর এইখানে ফেলে দিয়ে চলে যায়। প্রথমে সেই অপরাধীকে খুঁজে বের করুন। আপনি তাকে না খুঁজে আমার স্ত্রীর উপর এই মিথ্যে অপবাদ দিচ্ছেন। অপবাদ দিচ্ছি না, চোখের সামনে দেখতে পাচ্ছি। শুনুন স্যার, আমার বউ ছটার পরে বাড়ির বাইরে পা রাখে না, এরকম একটা মেয়ে রাত্রির বারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে যাবে বলছেন আপনি? বাড়িতে থাকা একটা সাপকে দুধ খাইয়ে পুজো করে এই মেয়েটা, এরকম একটা মেয়ে কারোর প্রাণ নিতে পারে বলে বিশ্বাস হচ্ছে আপনার? না স্যার, চোখের সামনে যেটা দেখছেন সেইটাই যে সবসময় সত্যি হবে তার কোনো মানে নেই। আপনি একটু খুঁজে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আসল খুনিটা কে। স্যার, হাইওয়েতে যাওয়ার সময় একটা মহিলা কুমারবাবুর গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, সেটা ওনার ড্রাইভার নিজের চোখে দেখেছিল আর আমাকেও এসে বলেছিল। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। ঘটনার জায়গাটাতে আমরা যখন গেলাম তখন একটা মহিলা সেখান থেকে পালিয়ে যায় আর আমরা ওনাকে ধরতে পারি না, এটাকে আপনি কি বলবেন? আইসিইউ ওয়ার্ডে এসে দেখছি এই পেশেন্টের সাথে আপনার বউও রয়েছে, এত কিছু দেখার পরেও আপনি কি করে অস্বীকার করবেন যে আপনার স্ত্রী অপরাধ করেনি? স্যার, ব্যাপারটা কি হয়েছে সেটা আপনি গঙ্গাকে না জিজ্ঞেস করেই কি করে ভেবে নিচ্ছে যে গঙ্গাই দোষী? উনি তো আমাদের কিছু বলছেনই না। আমি জিজ্ঞেস করছি স্যার, আপনি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন তার সাথে গঙ্গার কোনো সম্পর্ক নেই সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ওঠো গঙ্গা, তুমি চুপচাপ বসে আছো, তুমি কোনো কথা বলছো না, তাই এরা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এরা সবাই তোমায় সন্দেহ করছে, তোমায় দোষারোপ করছে। সবার সামনে সত্যিটা বলো গঙ্গা, যা ঘটেছে সেটার কারণ তুমি নয় সেটা বলো। মুখ খোলো গঙ্গা, এই খুনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই সেটা বলো। যা ঘটেছে সেটা সাহস করে বললে ওদের সকলের সন্দেহটা যে ভুল সেটা সবাই ভালো করে বুঝতে পারবে। বলো, কুমার আঙ্কেলকে তুমি খুন করনি সেটা বলো। আমি খুনটা করেছি। কি বলছো তুমি গঙ্গা? আমি আমার দোষ স্বীকার করছি, এরপর আইন যা সিদ্ধান্ত নেওয়ার নিক। না, তুমি মিথ্যে বলছো, অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি দোষটা তোমার উপর নিচ্ছ, সত্যি বলো। এটাই সত্যি, আমি মানতে পারছি না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার ইন্সপেক্টর, আমি এর জন্য শাস্তি পেতে প্রস্তুত, আমাকে অ্যারেস্ট করুন। উদয়, লেডি কনস্টেবলকে ডেকে ওনাকে অ্যারেস্ট করুন। Oh,
দাদা চলো। চলো গাড়িতে উঠো, যাও। আমি এক্ষুনি আসতে পারছি না, পুলিশই বলতে পারবে যে ওই মহিলা দোষী কিনা, এসব করে আসতে দেরি হবে। গঙ্গা করেনি, এর ভেতরে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আর কি কারণ থাকতে পারে? জঙ্গলে পুলিশ গঙ্গাকেই তাড়া করেছিল, খুন হওয়া আইসিইউতে গঙ্গা ছিল। সব থেকে বড় কথা, ও নিজে খুন করেছে বলে মেনে নিয়েছে। এসবের পর ওর কোনো দোষ নেই, এটা কি করে সম্ভব আপনি বলুন। জানকীর ভূত যখন তোমায় ধরেছিল, গঙ্গাকে মহলের বাইরে বের করে দেওয়া হয়েছিল। গঙ্গা তো তখন তোমার উপর রাগ করেনি। গঙ্গাকে ডিভোর্স দিয়ে তোমার মেয়ে যাতে শান্তিতে বিয়ে করে সংসার করতে পারে, সেই জন্য এসব করছো।
ওর জীবনে বিপদ আসতে পারে জেনে ও কিন্তু ধৈর্য হারায়নি। তাহলে কেমন করে ও কুমারকে খুন করবে সেটা বলো তো। এসব কথার কোনো মানে নেই। গঙ্গা এমন কিছু করেছে যেটা আমরা কেউ জানি না। সেটা হয়তো কুমার জানতে পেরেছে, সেই জন্যই কুমারকে মেরে ফেলেছে। কুমার আর রাজশেখরের সম্পর্ক আছে, কিন্তু গঙ্গার সাথে কুমারের কি সম্পর্ক? কুমারকে খুন করে গঙ্গার কি লাভ হবে? আমি কি করে বলবো, সেই ব্যাপারটাই তো সবার কাছে একটা রহস্য। রহস্য তোর কাছেও আছে, রাজশেখরের কাছেও আছে, কিন্তু গঙ্গার কাছে কোনো রহস্য নেই। এই পৃথিবীতে গঙ্গাই এমন একটা মেয়ে যার মনে কোনো পাপ নেই। আপনি আপনার কথাটা একটু ঠিক করে নিন। যদি মিথ্যে কপট সব একটা শরীরের মধ্যেই থাকে, গঙ্গাই হচ্ছে সেই মেয়েটা। গঙ্গার ব্যাপারে তুমি কি জানো? তুমি চুপ করে থাকো। গঙ্গা চুরি করেছে বলে ওর উপরে দোষ চাপালে? গঙ্গা ওইটা না বলতে পেরে চুপ করেছিল। রাজশেখরের নামে ওই টাকাটা তুলেছে এটা তুমি বলছো তো? ঘটনাটা যা ঘটেছে ওটা বাইরে বলতে না পেরেই চুপ করেছিল। তা বলে এটা ঠিক নয় যে খুনটা ও করেছে বলে ওর উপরে দোষ চাপিয়ে দেবে? কবে কখন কি বলেছে সেই কথা সামনে রেখে গঙ্গার হয়ে কথা বলছেন? যে কয়েকদিন আগের একটা ঘটনার কথা বলছি, কেমন উত্তর দিতে পারেন দেখি। গঙ্গার ফ্রেন্ড লতা বলে একজন এসে মারা গেল, এত বছরের না থাকা একজন ফ্রেন্ড লতা বলে কেন এলো? দেবসেনার গাছ রাখতে বলা জায়গায় তাম্বুরার বডি পাওয়া গেল, কিন্তু গঙ্গা ওইখানে গাছ পুঁততে বারণ করেছিল। কেন বারণ করেছিল? এটার পেছনে নিশ্চয়ই একটা কাহিনী আছে। এতদিন গঙ্গাকে আমরা সবাই বিশ্বাস করেছিলাম, সেই জন্য আমাদের মনে কোনো সন্দেহই আসেনি। কিন্তু এখন সাক্ষী সমেত ধরা পড়েছে গঙ্গা, এখন আমরা ওকে আর কোনোভাবেই বাঁচাতে পারবো না। চুপ করো। ওর সাথে যা হয়েছে ওটা খুবই খারাপ হয়েছে, কিন্তু গঙ্গা অত্যন্ত শক্ত মনের মেয়ে, ও নিজে ঠিক নিজেকে বাঁচাতে জানে। হ্যাঁ, এই বুড়িটা কিছুতেই চুপ করে না। দাদা দেখলে তো, দিদিও উত্তর না দিয়ে উঠে গেছে। গঙ্গার মধ্যে একটা রহস্য আছে, সেই কথাটা যেদিন বাক্সটা আমি এনেছিলাম সেদিন বিশ্বাস করলে তোমার বন্ধু আজ বেঁচে থাকতো, কিন্তু তুমি ওই বাক্সটাতে আগুন লাগিয়ে দিলে। গঙ্গা তোমার 20-25 বছরের বন্ধুত্বকে আগুন লাগিয়ে দিল। দাদা, তোমাকে দেখতে এসেছিল কুমার, তাকে তোমার বৌমা মেরেছে বলে বাড়ির লোক জানলে কিরকম ভূমিকম্প হবে তুমি ভাবতে পারছো? কাজের মেয়েকে বাড়ির বউ বানালে এইভাবেই মাথা নিচু হয় দাদা? মালিক, এরা সব গঙ্গার ব্যাপারে ভুলভাবে বলে, বড় কথা বলছে তা নয়, কিন্তু কিছু না বলে আপনি চুপ করে বসে বসে শুনছেন, তাতে আমার অনেক কষ্ট হচ্ছে মালিক। গঙ্গা আমার মেয়ে হতে পারে, কিন্তু আপনি তো ওকে মানুষ করেছেন। এ আবার কথা বলতে শুরু করে দিল। আপনার ছায়াতে বড় হয়েছে, সারা জীবন আপনার পায়ের চুটি হয়ে থাকবে, কিন্তু আপনার চোখ ফোটাবার কাজ ও কখনো করবে না। হ্যাঁ দাদা, তোমার মেয়ে চটি, আর সেই চটি আমার দাদার পায়ে কামড়েছে। আমার দাদার পরিস্থিতিটা না বুঝে এখনো নিজের মেয়ের গুণ গেয়ে যাচ্ছে, এই প্রতিদান, নিজের মালিকের সম্মান দেখলে না? আমার বিশ্বাস ঠিক কি বলে মালিক জানেন? উনি আঙুল দেখে আমাকে জীবন দিতে বললে, ওই আঙুলের নোকে আমি আমার প্রাণ দিয়ে দেব। আমার এই মালিকের সংসার ভালো আছে বলেই তো আমি এখনো বেঁচে আছি। তুই তো জীবন নিয়ে বেঁচে থাক, আমাদের জীবনটা নিতে হবে না। আসলে দাদার বাড়ি নুন খেয়েছিস বলে ভাবলাম বাবা আর মেয়ে তার গুণ গাইবি, তাই দেখেও না দেখার মতো ছিলাম। এখন তোমার মেয়ে আমার দাদার গলার কাঁটা,
আর আমি চুপ করে থাকবো না। কাকে তুমি কাটা বলছো? আমার মেয়ে কে? মালিকের কথা শুনে বৌমা হয়ে এই বাড়িতে এলো যে সে কাঁটা। টাকা পয়সা দিয়ে সব কিছু দিয়ে মালিক যাকে বড় করে তুলল তাকে আপনি কাঁটা বলছেন? মালিকের জন্যে পুজো করার ঠাকুরকে যে ছেড়ে দিল সে কি কাঁটা? থামাও এইসব কথা। এই ত্যাগ করার গল্প, এই বিশ্বাসের গল্প আর কতদিন ধরে বলতে থাকবে? এই বাংলোর বৌমা হওয়ার পর ও ঠাকুরের পুজো করলেই কি আর না করলেই কি? এই বাংলো, এই সম্পত্তি, এই সব হাতাতে এসছো সেটা বললেই পারতে। আমার মেয়ের এই ত্যাগের কোনো দাম না থাকার মতন কথা বলছেন আপনি। আপনার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। যা বলার আমি মালিককেই বলবো। মালিক, মালিক আপনি বলুন। আমার দাদাকে পা টিপে দেবো, পা টিপে দেবো বলে তো পাটা ভেঙেই দিলে। আমাদের দাদাকে কি করে দেখাশোনা করতে হয় আমরা জানি। তুমি বেরো এখান থেকে। মালিককে ছেড়ে যেতে বললে আমি এখানে আমার প্রাণ দেব। বাড়ি ছেড়ে চলে যাবার কথা আপনি বলবেন না। আমি বলছি, আমি এই বাড়ির মেয়ে, আমি বলছি বেরো, বেরো এখান থেকে। এটা আমার মালিকের বাড়ি। এই বাড়িতে ওদের যত আত্মীয়ই আসুক না কেন, তাদের দেখার কাজ আমার আর আমার মেয়ের। এই মাধব দা মালিকের পোষা কুকুর, আমি এনেকে ছেড়ে কোথাও যাব না। এই কুকুরকে বাইরে বাইরে থাকতে হবে। আয় মালিক, মালিক, আয় মালিক, আয় চলে আয় মালিক, কিছু বলুন, কিছু বলুন মালিক। এই ছাড়ো, ছাড়ো মালিক, মালিক কিছু বলুন, মালিক, 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 যা যা এখান থেকে। পুকুরে থাকার জায়গা এইটা? এই বাড়ির দিকে মাথা গলালে খুব খারাপ হবে। মালিক, এরা আমায় অপমান করলে আমি কিচ্ছু মনে করি না, কিন্তু গঙ্গার যেন অপমান না হয়। গঙ্গা যে ভুল করেছে পুরো গ্রাম বললেও সেটা প্রপঞ্চনা করা হবে। আপনি কিন্তু বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। একা গিয়ে খুন করেছে মানে বুঝতে পারছো ওর মনের মধ্যে কেমন রাগ আছে? এরকম জল্লাদকে এই বাড়িতে এতদিন ধরে রেখে দিয়েছো ভাবলেই তো ভয় করছে। জামাই বাবা, জামাই বাবা। আচ্ছা, সবাই গঙ্গাকে সন্দেহ করছে। আপনার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি। গঙ্গা মেনে নিয়ে থাকতে পারে যে ও খুন করেছে, কিন্তু গঙ্গা কি করতে পারে সেটা আমি অন্তত খুব ভালো করে জানি। আমরা দুজনে একসাথে সংসার নাই করতে পারি, কিন্তু আমরা একে অপরকে খুব ভালো করে বুঝি। যে মেয়েটা অন্যের জন্য প্রাণ দিতে পারে সে মেয়েটা কাউকে খুন করার কথা কোনোদিনও ভাববে না। জানকীর সাথে সংসার করার আগেই ও আমায় ছেড়ে চলে গেল, কিন্তু গঙ্গাকে আর আমাকে কোনো বিধির বিধানও আলাদা করতে পারবে না। গঙ্গাকে যদি কোনো পরীক্ষা দিতে হয় তাহলে তার সামনে আমি আসব। আপনি একদম চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। তোমার কথা শুনে ভালো লাগলো, কিন্তু মালিক একটাও কথা না বলে চুপচাপ ছিল, ওই জন্যই খারাপ লাগছে জামাই বাবা। গঙ্গাকে নিয়ে কোনো সমস্যা হলে গঙ্গাকে না ছেড়ে দিয়ে কিছু কথা বললেও তো মনে হয় যে গঙ্গা একটু শান্তি পেত তাহলে। এখন দেখছি অন্যদের মতো মালিকও ওকে ভুল ভাবছেন। দাদু, উনি গঙ্গাকে ভুল বোঝেননি গো, ওনার পার্টনার মারা গেছে না, তাই তো দাদুর কষ্ট হচ্ছে। কিছু না বললেও গঙ্গার জন্য দাদুর মন ছটফট করছে।
তুমি একদম চিন্তা করো না, গঙ্গার উপরে লাগা সমস্ত অপবাদ দূর করে আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো। তুমি একটু ধৈর্য ধরো। বাচ্চারা একদম ঠাকুরের রূপ হয়, তুমি বলা মানে ঠাকুরের বলার সমান। তুমি যেটা আমাকে বললে সেটাই যথেষ্ট, যথেষ্ট মা, যথেষ্ট। বাড়ির কাজের লোক বলে ওদের রেখে আমরা যথেষ্ট ভুল করেছি, এরপর ওদের বাড়ির মধ্যে আর রাখাই যাবে না। একদম ঠিক বলেছে। হ্যাঁ দাদা, যে আমাদের বাড়ির গৌরব শেষ করেছে সে আমাদের বাড়ির বৌমা হতেই পারে না। অরুণকে দিয়ে ওকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দাও দাদা। চুপ করো, অনেক হয়েছে। এখন কি করতে হবে সেটা আমি জানি, তোমরা কেউ কোনো কথা বলবে না, যাও আর যে যার নিজের কাজ করো। না দাদা, কাল যদি বড় কিছু হয়ে যায়। বললাম তো, এখন যাও। যা ইচ্ছে তাই করো।